করেন যে ভাগ্যবান করোনা রোগী, সেটা আপনার কেন মনে হয়েছে? আমি প্রকৃতপক্ষে বাংলাদেশের এইরকম একটা এই স্বাস্থ্য ব্যবস্থা এবং সবকিছু সমস্যার মধ্যে বাংলাদেশের আমি নিশ্চিত ভাবে বাংলাদেশ সবচেয়ে ভাগ্যবান করোনা রোগী। আমার জন্য পয়লা হলো দেশের অসংখ্য জনসাধারণ আমার জন্য দোয়া করেছেন, তারা এক একজন এমনও বলেছেন যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি আজকে আপনার জন্য আমাকে ফোন করে বলেছে আপনার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়েছি। একজন ম্যাজিস্ট্রেট বলেছেন সে আর তার স্ত্রী তারা নফল নামাজ পড়েছেন আমার জন্য নফল নামাজ পড়েছেন। সাধারণ মানুষ আমাদের বিভিন্ন জন বিভিন্নভাবে আমার জন্য দোয়া করেছেন, এটার জন্য এত মানুষের ভালোবাসা এটা। তার চেয়েও আরেকটা ইম্পর্টেন্ট হলো বাংলাদেশে রাজনীতিতে একে অপরের মুখ দেখা দেখি করি না, সেই ক্ষেত্রে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমি শুনেছি ওনার সাহায্যের কারণেই ঢাকা মেডিকেল কলেজ আমার জন্য একটা কেবিনের ব্যবস্থা করা হয়েছিল। অবশ্য মুক্তিযোদ্ধারাই এতে আগ্রহীটা বেশি প্রকাশ করেছে, তারা আওয়ামী লীগের সাথে যাদের অনেক ক্লোজ সম্পর্ক আছে, সেই এই সুজাত কর্নেল সাজ্জাদ আমাদের, তারপরে দেশেরই আমাদের আগের মন্ত্রী সংস্কৃতি মন্ত্রী এবং এমনকি আসাদুজ্জামান নূর এবং আমাদের বিএসএমইউর প্রাক্তন উপাচার্য কামরুল হাসান, এরা প্রত্যেকেই যে সরকারের এবং সরকার প্রাইম মিনিস্টারের ওটা উন্নয়ন ইনিশিয়েটিভেই, যেটা এখন তো সিটের অভাব আছেই সব জায়গায়, ঢাকা মেডিকেল কলেজে আমার জন্য একটা কেবিন 109 নম্বর কেবিনের ব্যবস্থা হয়েছিল, সব প্রস্তুত হয়েছিল যেন আমি ডায়ালিসিস সেই সেখানে গিয়ে ভর্তি হতে পারি। ঠিক একই ভাবে এই এই ঘটনার প্রায় কিছুক্ষণ আগে পরে যে খালেদা জিয়া আমার জন্য এক গাদা ফল পাঠিয়েছেন, সুতরাং আমার চেয়ে ভাগ্যবান কেউ হতে পারে? দেশের প্রধানমন্ত্রী আর বিরোধী দল সবাই আমার জন্য খোঁজ খবর নিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষত প্রধানমন্ত্রী এত এর মধ্যে একটা নাগরিকের জন্য এত সুবিধা করে দিয়েছেন, আমার জন্য যে সুবিধাটা করে দিয়েছেন আমার একমাত্র তাদের কৃতজ্ঞতার পাশাপাশি দেশের প্রত্যেকটা নাগরিক যেন এই চিকিৎসার সুবিধাটা পায়। তো সেই হিসাবে আপনি বুঝতে পারেন আমার চেয়ে বাংলাদেশে কে এত ভাগ্যবান কে আছে যে সর্বোচ্চ লোকের মনোযোগ দিচ্ছেন অপরপক্ষে জনগণের ভালোবাসা দিচ্ছে। সেই জন্য আমি মনে করি যে এটা আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। আর এদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন যে গাড়ি দোনো পাশে আটকে আছে, তো আসা যাওয়া করতে পারছে না, তো যাত্রীদের সমস্যা হচ্ছে, যাত্রীরা বুক করছে, এখানে সমস্যা বুক করছে, আর আজকে যদি বৃষ্টিটা হয় পরিপূর্ণ আরো অনেক ধরনের বড় হয়ে যাবে। আর কর্তৃপক্ষ বলতে কি, বলতে গেলে এটা তো LGED রোড, তো ওনারা যদি এটা দেখে দেখে যদি এটা পদক্ষেপ নেয় তো রাস্তাটা করে দিলে ভালো হয় আর কি। মার্চ মাস থেকে আবার COVID-19 এই করোনা ভাইরাসের আক্রমণের সংক্রমণের প্রভাবে চা বাগানে স্বাস্থ্যবিধি মেনেই চা শ্রমিকরা তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস আক্রমণের পর থেকে চা বাগানে দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। এখানে চা শ্রমিকরা বাগানের ভিতরেই তাদের বসবাস, এখানে নতুন করে কোনো চা শ্রমিক এই ভাইরাস আক্রমণের পর থেকে আসে নাই। তারা এখানে প্রতি সপ্তাহে বেতন পাচ্ছে এবং এখানে বাগানের ভিতরে বাজারে বাজার করে। আমার
এলাকাবাসী সবাই জানা যে আমরা এই রাস্তাটা মনে রাখা ইউনিয়ন রাস্তা আসিল, ইটসলিং আসিল, ইউনিয়ন থেকে ইটসলিং করা হয়েছে। এরপরে নদী কাটার বরাদ্দ আছে, তারা আমরা রাস্তাটা খাটি একবারে লেভেল করেছে, নদীর মানে একবারে গাঙ্গে লেভেল করেছে। গাঙ্গে লেভেল করার পরে গাঙ আবারও মাটিও আবার গাঙ্গে থেকে তুলিয়া উঠে তুলছে। আগলা মাটি তো লোড যাচ্ছে না, হিসাবে গাঙ্গে আবার মাটি গাঙ্গে ভরে গেছে রাস্তা। সাবেক রাস্তা দিয়ে তারা কাইটে মাটি নিয়ে গেছে, নিয়ে এসে গাঙ্গে থেকে তারা খালের থেকে তারা ফলিমেট উঠে গেছে, যার কোনো ফলিমেট সব ধসে আবার খালি গেছে। আমাদের হ্যাঁ জীবনযাত্রা মানে একবারে ন্যূনত অবস্থা আছে, ঘর থেকে বাড়ি হওয়ার ব্যবস্থা নাই, রাস্তাঘাটের যে অবস্থা। এই রাস্তার তারা গাং কাটার কথা কইয়া খাটিয়া আজকে দুই নম্বরে কাম করে আমরা রাস্তারে এই দুর্দশা দিছে। আজকে আমরা আটতাম পারি না, চলতাম পারি না, যে মানুষের কত রাত্রে কত মানুষের আত্ম ভাঙে ফরিয়া এই বাঙ্গা ফরিয়া এই অবস্থা আমরা এখন কিলা কিতা করতাম। ডেজারা নিয়ে খাটানি ওর তখন রাস্তাটা ছুটো আছে, ছুটো থাকার কারণে তারা ডেজার দিয়ে রাস্তাটার বড় বানাইছে, মানে ডেজার চলে না। নতুন যে মাটিটা আছিল কিছু ফালাই দিছে আর কিছু কিন্তু যার দিয়ে সামনার মাটি এরা কিছু নিচে ও বাউন্ডারির ভিতর মাটি আছে, মেন রাস্তার মাটিটা, মেন রাস্তার মাটিটা। আর যে নতুন মাটি তুলছে, তোলার পরে আস্তে 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 ও যে এগুলো মনে হয় তিন দিন আগে ভাঙছে ওগুলো হওয়ার পরে। আমি এখানে আমরা যে যে জায়গাটা আমরা দাঁড়াইয়া আছি এই জায়গাটা হলো এক কিলোমিটার মতো আমরা LGSP 3 থেকে ইনস্টলিং করে দিয়েছিলাম। তখন আপনার যে পানি উন্নয়ন বোর্ডের যে খননের কাজ, আমার জুড়ি নদী খননের কাজটা যখন চলছে তখন এরা মনে হয় এই রাস্তাটারে তারা মেইন রাস্তাটার খাইটিয়া মাটিটা একদম সাফাইয়া নদী থেকে মাটি যে পলি মাটি যেগুলো এগুলো রাস্তা দিছে। এখন রাস্তাটা সম্পূর্ণ রাস্তা ভাঙিয়া আপনারা দেখতেছেন সামনে যে জায়গায় আছে এই জায়গায় এখন মানুষ চলাচল করতে পারতেছে না। আমার মনে হয় যেভাবে নিয়ম ছিল মানে সঠিক কাজ করার নিয়ম অনুযায়ী হয় নাই। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কাঁঠালবাড়ির 2 নম্বর ঘাটে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কটা গাড়ি ফেরিতে লোড হয় এবং আনলোড হয় এর বাইরে কিন্তু একটি গাড়িও যাইতে দিতেছে না অতিরিক্ত কোনো যাত্রী। বিভিন্ন ধরনের রোগীদের সান্নিধ্যে আমাকে আসতে হয় এবং চিকিৎসা দিতে হয়, সেই তাগিদ অনুভব করি এবং আমার দ্বারা যেন কোনো রোগী ক্ষতিগ্রস্ত বা সমাজের কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন সেই তাগিদেই কোনো সিমটম না থাকা সত্ত্বেও আমি গত 14ই মে আমার করোনা স্যাম্পল টেস্টের জন্য প্রদান করি চট্টগ্রাম সদর হাসপাতালে এবং 15ই মে রাতে সেই পরীক্ষার রিপোর্ট আসে এবং সেই রিপোর্টে আমার রিপোর্ট পজিটিভ আসে এবং আমার কর্তৃপক্ষ আমাকে সঙ্গে সঙ্গে অবহিত করেন আমার করোনা রিপোর্ট সম্পর্কে। এবং যদিও আমার কোনো সিমটম ছিল না, আমি সম্পূর্ণ সুস্থই আল্লাহর রহমতে সুস্থ ছিলাম, সেজন্য আমাকে আমার কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবং WHO-র বর্তমান গাইডলাইন অনুযায়ী আমাকে হোম আইসোলেশনে থাকতে বলা হয় এবং আমি হোম আইসোলেশনেই ছিলাম বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী। সেভাবেই আমার বাসায় আমি সেই চিকিৎসা নিয়েছি এবং যতটুকু সতর্কতা অবলম্বন একজন করোনা পজিটিভ পেশেন্ট হিসেবে করা উচিত সেটাই আমি সেই অনুযায়ী আমি আমার হোম আইসোলেশন পিরিয়ডটা সম্পূর্ণ করেছি।